হাই ফ্রেন্ডস, দিস ইজ স্টাডিয়াঙ্গার। আমরা ইতিহাসের বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যে ধরনের প্রশ্নগুলো আলোচনা করা হয় আমরা বিভিন্ন ভিডিওতে সেগুলো আপলোড করছি। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে মডার্ন ইন্ডিয়া সমস্ত প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 550, হর্ষবর্ধনের ভগ্নীর নাম কি? অ্যান্সার এখানে চারটি অপশান আছে, নন্দিনী, পদ্মিনী, দেবশ্রী, রাজশ্রী। অ্যান্সার হবে ডি, রাজশ্রী। নেক্সট প্রশ্ন, উপনিষদ, উপনিষদ কী ধরনের গ্রন্থ? ধর্ম বিষয়ক, আইন, যাগযজ্ঞ, দর্শন। উপনিষদ কী ধরনের গ্রন্থ? উপনিষদ হচ্ছে দর্শন সংক্রান্ত গ্রন্থ। নেক্সট প্রশ্ন, কনিষ্কের চিকিৎসকের নাম কী ছিল? কনিষ্কের চিকিৎসকের নাম চারটি অপশান আছে, ধন্বন্তরী, সুশ্রুত, চড়ক, নাগার্জুন। এখানে অ্যান্সার হবে সি, নাক চড়ক। কনিষ্কের চিকিৎসকের নাম হচ্ছে চড়ক। নেক্সট প্রশ্ন, বরাহ মিহির ছিলেন একজন জ্যোতির্বিদ, চিত্রকর, চিকিৎসক, সাহিত্যিক। এখানে জ্যোতির্বিদ, বরাহ মিহির ছিলেন একজন জ্যোতির্বিদ। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কে বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলে উল্লেখ করেছেন? আবুল কালাম, মনসুর খাঁ, শায়েস্তা খাঁ, উইলিয়াম হকিংস এবং মানছি। চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হবে ডি, মানছি বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলে উল্লেখ করেছেন। অ্যান্সার ডি, মানুচি। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, 555, কত খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ভারত আসার জলপথ আবিষ্কৃত হয়? 1496, 1497, 1496। যাই হোক, দুটো অপশান আছে, 1496। এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে চারটির মধ্যে? অ্যান্সার হবে সি, 1498 সালে ইউরোপ থেকে ভারতে আসার পথ আবিষ্কৃত হয়, 1498। নেক্সট প্রশ্ন, 556, চেট্টিয়ার নামে কারা পরিচিত? গুজরাটের বণিক শ্রেণী, তামিলনাড়ুর বণিক শ্রেণী, কলকাতার বণিক শ্রেণী, উড়িষ্যার বণিক শ্রেণী। চেট্টিয়ার নামে কারা পরিচিত ছিল? চেট্টিয়ার নামে পরিচিত ছিল তামিলনাড়ুর বণিক শ্রেণী। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? চারটি অপশান আছে, স্যার লিওয়ান্ড ওলে, ভিসি আগারাল, দয়ারাম সাহনি, এ এল ব্যাসম। দয়ারাম সাহনি। অ্যান্সার হবে সি, দয়ারাম সাহনি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, 558, অষ্টাধ্যায়ী কে লিখেছিলেন? বেদব্যাস, পাণিনি, সাক্যদেব, বাল্মীকি। এখানে অষ্টাধ্যায়ী লিখেছিলেন পাণিনি। অ্যান্সার হবে বি। চারটি অপশানই আমাদের মনে রাখতে হবে, বেদব্যাস, পাণিনি, যেহেতু চারটাই লেখক কোনো না কিছু লিখেছে। আর আমাদের মাথায় যদি চারটি লেখকের নামের কোনো বই থাকে তাহলে অবশ্যই পরীক্ষা হলে কনফিউশন হয়ে যাবে। সুতরাং চারটে অপশান দেখে আমাদের ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। অষ্টাধ্যায়ের লেখক হচ্ছে পাণিনি। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, 559, কোন ভারতীয় রাজা আলেকজান্ডারের বিরোধিতা করেন? রাজা অম্বি, ফুরু, ধননন্দ, চন্দ্রগুপ্ত। আলেকজান্ডারের বিরোধিতা করেছিলেন পুরু। অ্যান্সার হবে বি। প্রাচীন ভারতের ইতিহাসে মগধ রাজ্যের আদিতম রাজধানী কোনটি? প্রাচীন ভারতের ইতিহাসে মগধ রাজ্যের আদিতম রাজধানী কোনটি? পাটলিপুত্র, রাজগীর, বৈশালী, বারাণসী। অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে রাজগীর। মগধের রাজ্যের রাজধানী ছিল রাজগীর। মগধ সেই সময় একটা খুবই উন্নত সাম্রাজ্য ছিল, যার রাজধানী ছিল রাজগীর। নেক্সট প্রশ্ন, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, মহাপদনন্দ, অজাতশত্রু, ধননন্দ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদনন্দ। অ্যান্সার হবে বি, নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদনন্দ। ভারত কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে? ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে? বিহার রাজ্যে। ভারতের প্রাচীনতম বিদ্যালয়, মহাবিদ্যালয়, এখানে ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আছে বিহার রাজ্যে। নেক্সট প্রশ্ন,
ভারতের দাস প্রথা ছিল না এই কথা কে বলেছেন? চারটি অপশনের মধ্যে থাকো এখান থেকে, মেগাস্তেনিস, এরিয়ান, প্লিনি, অলবেনি। অ্যান্সার হবে এ, মেগাস্তেনিস বলেছেন যে প্রাচীন ভারতে কোনো দাস প্রথা ছিল না। নেক্সট প্রশ্ন, গুপ্ত আমলে যে ধর্মের ক্ষেত্রে পুনর্জাগরণ ঘটেছিল তা হলো বৌদ্ধ, জৈন, ভাগবত, সবকটি। এখানে অ্যান্সার হবে সি, ভাগবত। গুপ্ত আমলে ভাগবত ধর্মের ক্ষেত্রে পুনর্জন্ম ঘটেছিল। কোশ্চেন নম্বর 565, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? চালক, অবন্তী বর্মা, নন্দিবর্ধনা, বিরোধস্ত। 565 নম্বর হচ্ছে আনসার, চারটির মধ্যে কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ডি, বৃহদত্ত। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত্ত। নেক্সট প্রশ্ন, কোন রাজাদের রাজত্বকালে সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলে অভিহিত করা হয়? এখানে গুপ্ত যুগ, মৌর্য যুগ, কুষাণ যুগ, সাতবন যুগ। অ্যান্সার হবে এ, গুপ্ত যুগে সংস্কৃত সাহিত্যের একটা সুবর্ণ যুগ বলে অভিহিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব, 567, চীনা পর্যটক ফাইয়েন কোন শতকে ভারতবর্ষ আসেন? প্রথম শতক, দ্বিতীয় শতক, তৃতীয় শতক, চতুর্থ শতক। অ্যান্সার হবে ডি, চতুর্থ শতকে চীনা পর্যটক ফাইয়েন ভারতবর্ষে আসেন। নেক্সট প্রশ্ন, সংস্কৃত গ্রন্থ বৈয়াকরণের রচয়িতা কে? অমর সিংহ, হরিসেন, পরাহ মিহির ও বারুচি। অ্যান্সার হবে ডি, বারুচি। সংস্কৃত গ্রন্থের রচয়িতা বৈয়াকরণ বারুচি। নেক্সট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মিলিন্দ ফনহা কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। অ্যান্সার হবে সি, মিলিন্দ ফনহা রচিত পালি ভাষায়। কোশ্চেন নম্বর 570, কার আমলে মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়েছিল? বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মপালের আমলে। এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার বা মহাবিদ্যালয়, এখানে অ্যান্সার হবে সি,